বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। যদিও যে কয়েকজন মানুষ মারা গেছেন সেটা আমরা কোনোভাবে নিতে পারি না, একটা মৃত্যু হওয়ার কোনো কারণ ছিল না, শুধুমাত্র আমরা একটু সতর্ক থাকলে, আমাদের আবহাওয়া বিভাগ, আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, ভারত যাই চাক না কেন আমরা বেটার কম্ব্যাট করতে পারতাম। এর সাথে আমরা মনে করি যে মানুষের সম্পদের ক্ষতি হয়েছে, দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সব কিছু ভেসে গেছে, এই ক্ষতি বিরাট, এই সম্পদের ক্ষতি তাদের জন্য অনেক কিছু, এটা কীভাবে রিকভার্ড হবে আমরা আসলে জানি না। কিন্তু এর মধ্যেই এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে এই বন্যাটাকে। আমরা ওই দিক থেকেও যদি মনে করি, কোনো একদিন এই বন্যার ইতিহাসকে ওই দিক থেকেও দেখা হবে আমি বিশ্বাস করি। এই সৌন্দর্য হচ্ছে এই বন্যার মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠছে, আমরা নাগরিক হয়ে উঠছি, ট্রুলি তাই। আসবো এই জায়গায়, কিন্তু এর আগে আওয়ামী লীগ সময়ের একটা কথা আমার খুব মনে পড়ে। আওয়ামী লীগ শাসনের সবচেয়ে খারাপ বিষয়টা কী ছিল? আমি প্রায় বলি আমরা প্রায় সব মানুষ আওয়ামী লীগের সময় আর ঠিক নাগরিক ছিলাম না। এই যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্রের ওনারশিপ আছে আমার, আমি ওই রাষ্ট্রকে ওন করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার দেশ, এটা 17 কোটি বা 18 কোটি ভাবে এক ভাগের মালিক আমি। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান যতটুকু ওন করেন আমিও ততটুকু ওন করি, এই একটা বোধ যে থাকা, এই বোধটা শেষ হয়ে গিয়েছিল। এই দেশটা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দেশ, আর বাকি সব মানুষ আমরা কথ্য কথায় বলি না ধৈঞ্চা, আমরা ধৈঞ্চা হয়ে গেছিলাম, আমাদেরকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের লোকজনের মুখে ঠোঁটে বিদ্রুপের হাসি আমরা দেখতাম, তারাই মানুষ আমরা নই, আমরা উন মানুষ, ফলে রাষ্ট্রকে আমরা ওন করছিলাম না। এবং খেয়াল করলে আমরা দেখব এমন হয়েছে আওয়ামী লীগের সময়ের বাংলাদেশ যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেগেটিভ পরিস্থিতিতে পড়েছে, মানে কি এক অবিশ্বাস্য ব্যাপার, আমার দেশ কাগজে কলমে, ওইটার সময় আমাদের দেশ ছিল না, কাগজে কলমে আমার দেশ দুর্নীতিতে এই হয়, অন্যান্য খারাপ জায়গায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সে খারাপ করে, আমরা ওই দেশের চাইতে পিছিয়ে আছি, আমরা উগান্ডার চাইতে খারাপ করছি, আমরা পাকিস্তানের চাইতে খারাপ করছি, এগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ প্রকাশ করেছি। আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখেছি, বলেছি। এবং রাষ্ট্রের এই যে একটা সংকটের জায়গায় যাওয়া, খারাপের দিকে যাওয়া, এটাকেও আমরা টু সাম এক্সটেন্ট সেলিব্রেট করেছি, কারণ ওটা আওয়ামী লীগের দেশ হয়ে গিয়েছিল, ওটা আমাদের দেশ ছিল না তখন। যে আওয়ামী লীগকে আমরা বিপদে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য ওটা দেখাতাম যে তুমি দেশকে এই করেছো, এটা তোমার দেশ, তুমি এই করেছো, এই একটা দিক কিন্তু ছিল, সিরিয়াসলি ছিল। আমরা আমাদের দেশ মনে করছিলাম না, যেখানে যেখানে যেটা হচ্ছিল একইভাবে বহু ক্ষেত্রে হয়েছে। এবং আমরা একটা জিনিস মনে করতে পারি যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট শুরু হলো, বিশেষ করে ডলার ক্রাইসিস শুরু হলো, অনেকে আমাকে এই প্রশ্ন আমার ভিডিওতে করেছেন, আমি যখন টিভি টক শোতে গেছে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কি না। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা হবে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শ্রীলঙ্কার পর্যায়ে যাবে না, কেন যাবে না ওটা অন্য আলোচনা। কিন্তু যেটা বলছি যে মানুষ মনে করছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ও তারপরও হাসিনা রেজিমের পতন হোক, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলে কিন্তু হাসিনার এবং তার বিরাট একটা যে লোকজন আছে যারা তার সাথে ছিলেন তাদের কিছু আসতো যেত না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমন পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন সেটা দিয়ে তাদের বহু প্রজন্ম, মানে আমি শেখ হাসিনার ফ্যামিলির কথা বলছি না, অনেক নিচু টায়ারের যে কেউ তাদের বহু প্রজন্ম অসাধারণ জীবন কাটিয়ে যেতে পারত। দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যেত বিপদে পড়তাম আমরা, তারপরও আমরা অনেকে চেয়েছি দেশ শ্রীলঙ্কা হোক, শেখ হাসিনা রেজিমের পতন হোক, তার মানে ওই রাষ্ট্রটা শেখ হাসিনার রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রটা আমরা ওন করছিলাম না। এই বন্যায় দেখলাম আমরা আসলে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আমরা রাষ্ট্র মনে করতে শুরু করেছি, এটা শেখ হাসিনার একটা মধ্যযুগীয় সাম্রাজ্য না, এটা একটা রাষ্ট্র, এটা একটা রিপাবলিক এবং আমরা এর নাগরিক। এই বোধেরই কি চমৎকার সব বহিঃপ্রকাশ।
মানুষ দল বেঁধে নৌকা স্পিড বোট নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন এলাকায় যেতে শুরু করেছেন। রীতিমতো জ্যাম লেগে গেছে, মানে প্রথম দেখা যাচ্ছিল যথেষ্ট বোট ছিল না। এই যে আমরা বললাম আমাদের ধারণার তুলনায় মৃত্যুর সংখ্যা আসলে অনেক কম, এই অবিশ্বাস্য চেষ্টার ফসল। সেটা কী অসাধারণভাবে ফেসবুকে প্রত্যেকটা নিডি মানুষের তথ্য আছে, মানুষ ছড়িয়ে দিচ্ছে, মানুষ ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে, বিদ্যুৎ নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, এর মধ্যেও মানুষ তার রেস্কিউ অপারেশন করেছে। দারুণ সব সংস্থা তাদের ত্রাণের কাজে নেমেছে অনেক রকম। এর মধ্যে আমাদের বিভিন্ন রকম এনজিও আছে, ধর্মীয় এনজিও, ধর্মের বাইরের এনজিও চমৎকারভাবে কাজ করেছে। মানুষ তার নিজের দান কীভাবে পৌঁছে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। গতকাল একটা আলোচনা সভায় গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় আমি যখন সেখান থেকে নামি বেরোই, দেখি এক এলাহির কাণ্ড। ট্রাকের পর ট্রাক আসছে, ত্রাণ নিয়ে আসছে। আমরা দেখছি এক এক দিনে কোটি টাকা টিএসসিতেই জমা হচ্ছে। আমি দেখলাম আসুন্না ফাউন্ডেশন সম্ভবত একদিনে 20 কোটি টাকা চাঁদা পেয়েছেন। এবং একটা তথ্য আমাদের সামনে অসাধারণভাবে আসলো, একটা মন্দির তাদের পূজার বাজেট কাটছাট করে ডোনেট করবে, আর আসুন্না ফাউন্ডেশনে তারা ডোনেট করেছেন। আমরা এইরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, এইরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বহু শত্রু, বহু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, সেটা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, দেখাতে চাইবে যে এখানে এক বিভৎস পরিস্থিতি আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। কিন্তু না, আমরা এইরকম একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, গড়ে তুলতে চাই। যে কথাটা বলছিলাম, এই যে মানুষ ঝাঁপিয়ে পড়ল, এ এক অভাবনীয় ব্যাপার। আমরা এভাবে যদি চিন্তা করি, এই ঘটনাটা সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ঠিক এই পরিস্থিতি কি হতো? আমি এটা মানতে প্রস্তুত যে আওয়ামী লীগ থাকলেও এই দরিদ্র মানুষগুলোই বিপদে পড়ত, ওদের প্রতি আমাদের ফিলিং থাকা, ফিলিং আসা উচিত ছিল। আমরা অনেকে সেটা রেসপন্ডও করতাম, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মারাত্মক যে এনথুজিয়াজম আমাদের এখন দেখতে পাচ্ছি, এই যে দুর্দান্ত উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, আমি ধারণা করি সেটা হয়তো পেতাম না। এই উদ্দীপনা আসলে নাগরিক হয়ে ওঠার উদ্দীপনা। আমি নাগরিক, আমি রাষ্ট্র ওন করি, এ রাষ্ট্রে আমার বলার জায়গা আছে, আমি বলতে পারি, আমি করতে পারি, এবং আমি স্বপ্ন দেখি অল্প কিছুদিন বা আরও কিছুদিন পর আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো, আমি তাকে পাল্টাতে পারবো, আমি তাকে চাপ দিতে পারবো, আমার জন্য এটা করো, ওটা করো। আমি দেখতে চাইতে পারবো এমন সরকার আসছে যার কেন্দ্রে মানুষ, নাগরিকরাই প্রধান। ওর যাবতীয় প্রকল্প, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক বা অন্য কিছু হোক, তার কেন্দ্র হচ্ছে মানুষকে ভালো রাখা। যখন আমরা নিজেদেরকে ইভ্যালুয়েটেড দেখতে পাই, যখন আমরা নিজেদেরকে মূল্যায়িত দেখতে পাই, তখন সেই যে উদ্দীপনা, উৎসাহ হয়, সেই যে অনুভূতি হয়, সেই অনুভূতির সাথে কিছুরই তুলনা হয় না। কোনোভাবেই এরকম একটা বন্যা হোক আমরা চাই না, চাইতাম না। কিন্তু এই খুব খারাপ একটা দিকও এই অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করে গেল আমাদের গণঅভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যেই। খুব অল্প দিনের মধ্যেই ঘটনাটা ঘটলো, 2 সপ্তাহের মাথাতেই। কিন্তু এই 2 সপ্তাহের মাথাতেই ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের একটা পরীক্ষা দিল। এই পরীক্ষায় সরকারের কিছু জায়গায় ভুলভ্রান্তি আছে, এবং আমি বলেছি যে সরকার এখনও আসলে তার সংস্থাগুলোর উপরে সেই অর্থে নিয়ন্ত্রণ আনতে পারেনি, সো আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখব না। কিন্তু জনগণের সামনে যে পরীক্ষা এসে হাজির হয়েছিল, সেই পরীক্ষায় জনগণ অসাধারণভাবে, অসাধারণভাবে উতরে গেছে। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা রাষ্ট্র হয়ে উঠছি, আমরা নাগরিক হয়ে উঠছি, অসাধারণ ব্যাপার।